নমস্কার আপনারা দেখছেন টিআই বাংলা আমি সুমনা বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইনস পরে বিহাল রাস্তার মেরামতি দাবি জানালো পাণ্ডবেশ্বর স্টেশন এলাকার বাসিন্দারা শ্রম কাজে সমবেতন মজুরি বৃদ্ধি ও পে স্লিপ চালুর দাবিতে আন্দোলনে নামলো সিপিআইএম জোর করে জমি দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়ার শিল্প তালুক চাকরি চুরির অভিযোগে ধৃত রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নামি বেনামি সম্পত্তির খোঁজে আজ রাজ্যের পাঁচটি জেলায় তল্লাশির অভিযানে নেমেছে ইডির পাঁচটি দল রাজ্যের পাঁচ জেলায় জরুরি তল্লাশির অভিযানে বের হলো ইডির পাঁচটি দল ইডির হেফাজতে থাকা পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায় স্থাবর অস্থাবর ৬৪টি সম্পত্তির হদিস পেতে ইডির পাঁচটি টিম আজ রওনা দিয়েছে সিডিও কমপ্লেক্স থেকে বেলঘরিয়া ক্লাব টাউনের বন্ধ ফ্ল্যাটেও এদিন হানা দেয় ইডির আধিকারিকেরা দুপুর ১২টা নাগাদ ইডির পাঁচটি গাড়ি কেন্দ্রীয় বাহিনী নিয়ে বেলঘরিয়া রথতলায় ক্লাব টাউনের অভিজাত অবসনে অর্পিতা মুখার্জির ফ্ল্যাটে হানা দিয়েছে আপনাদের কতজনের টিম এসছে রাস্তা মেরামতের দাবি জানালো পাণ্ডবেশ্বর স্টেশন এলাকার বাসিন্দারা এ বিষয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে তারা পাণ্ডবেশ্বর রেল স্টেশনের সামনে থেকে ডাকঘর পর্যন্ত রাস্তাটির হাল বেহাল হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা তাদের অভিযোগ এই এলাকার রাস্তা দুধারে ড্রেন না থাকায় নোংরা জল রাস্তার উপরে চলে আসায় সবসময় কাদার ভরে থাকে রাস্তাটি ছোট বড় দুর্ঘটনা ঘটে প্রতিদিনই এলাকার বাসিন্দারা রাস্তাটি মেরামতের দাবি করেছেন রাস্তাটা এখন খুবই খারাপ অবস্থা আজ বিগত এক বছর ধরে এমনি চলে আসছে রাস্তাতে পুরো দেখুন যেমন দেখতে পাচ্ছেন পুরো গর্ত যখন তখন বিপর্যয় হচ্ছে দুর্ঘটনা ঘটছে বর্ষাকালে তো এমনই হয় কোনো মহিলারা যে অনেকে আছেন এখানে যারা কোনো কিছু সার্ভিস করেন বা যাতায়াত করেন প্রতিদিন তাদের পক্ষে প্রতিদিন অসুবিধা এমনও হয়েছে এই একে তো সংকীর্ণ জায়গা এর মধ্যে এত খারাপ রাস্তা সমকাজে সমবেতন মজুরি বৃদ্ধি ও পে স্লিপ চালুর দাবিতে আন্দোলনে নামলো সিপিএম আজ দুর্গাপুর মহকুমা লেবার কমিশনারের হাতে তুলে দেওয়া হলো স্মারকলিপি বেশ কিছু দাবিকে সামনে রেখে দুর্গাপুর মহকুমা লেবার কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করলো সিপিআইএম বুধবার সকালে দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন সার্কাস ময়দান থেকে শুরু হয় পদযাত্রা কয়েকশো সিপিআইএম কর্মী সমর্থক পদযাত্রায় অংশ নিয়ে লেবার কমিশনারের কার্যালয়ে পৌঁছায় মজুরি বৃদ্ধি সমকাজে সমবেতন পে স্লিপ দেওয়া সহ বেশ কিছুর দাবিতে স্মারকলিপি তুলে দেওয়া হয় বিভাগীয় আধিকারিকের হাতে তৃণমূলের জেলা সভাপতি রাজ্য সভাপতি আর এই সমদপ্তরের আধিকারিকরা এবং মন্ত্রী তারা গিয়ে মিটিং করে বললেন যে সাত দিনে সমস্ত কিছু হয়ে যাবে ওয়ান মান্থ ইজ ওভার কোনো ওয়ার্কার যারা পে স্লিপ পেত না তারা পে স্লিপ পায়নি একটা নতুন ওয়ার্কার পিএপিএসআর অন্তর্ভুক্ত না বরঞ্চ এই ক্ষেত্রের ওয়ার্কাররা যা পেমেন্ট পেত মিনিমাম ওয়েজ ঘোষণা করার মধ্যে দিয়ে তাদের বেতন হচ্ছে কমিয়ে দেওয়া জোর করে জমি দখলের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল জামুড়িয়া শিল্প তালুক জমি হাতানোর অভিযোগ তুলে বিক্ষোভ করে গ্রামবাসীদের জামুড়িয়া শিল্প তালুকের একটি বেসরকারি কারখানার বিরুদ্ধে জোর করে জমি দখলের অভিযোগ উঠল প্রতিবাদ জানিয়ে সার্থকপুর মহিষাপুরী এবং হুবডুবি গ্রামের মানুষের আজ সকালে কারখানার এলাকায় গিয়ে ক্ষোভ দেখায় তাদের অভিযোগ কোম্পানি তাদের সাথে কোনো কথা না বলে কাজ শুরু করেছে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায় রানীগঞ্জের মহিষাপুরী গ্রামবাসী আর হুডডুবি আর সাতপুর এটা মিলে আমরা সবাই দাবি করেছি যে এনারা যারা কাজটা চালু করেছে কারা করেছে এই যে কিছু একটা মানে কটা ছেলে
সামসার কোম্পানি আচ্ছা হ্যাঁ তাদের দিকে কোটা ছেলেকে পুষে রেখেছে তাদের দিকে মানে বলে পদে এটা কাজ দুর্গাপূজা নিয়ে রানীগঞ্জে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এমআইসি দিব্যেন্দু ভগত 35টি পূজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এদিনের বৈঠকে রানীগঞ্জের 2 নম্বর বড় কার্যালয় এলাকার 35টি পূজো কমিটিকে নিয়ে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক করলেন এমআইসি দিব্যেন্দু ভগত বৈঠকে উপস্থিত পূজো কমিটির সদস্যদের কাজে রাজ্য সরকারের নির্দেশগুলি জানিয়ে দেওয়া হয় এদিন বিশেষ করে পূজো প্যান্ডেল ও প্রসাদ বিতরণে থার্মোকলের ব্যবহার বিধি নিষেধ গুলি জানানো হয় এদিন এবারে যেভাবে আজকে দেখা যাচ্ছে প্লাস্টিক জাতীয় দ্রব্য থার্মোকল এইসব ব্যবহার করা হচ্ছে এইসবের জন্য নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে যে আজকে এগুলো বর্জ্য পদার্থ এগুলোর নন ডিসপোজেবল জিনিস আর এই জিনিসগুলো যদি ব্যবহার করা তো যদি সমাজের আজ এ পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে ঠিক এই সময় এই চ্যানেল দেখতে থাকুন টিআই বাংলা